नमस्कार करोनार आबहे बांगला ए टक शोते आपनादेर सबाइके स्वागत जानाच्छि। जखन करोनार एरकम अतिमारीर समय बांगलातेओ जखन एकटा करोनार आबह जोरदार भावे एखनो विद्यमान ठीक सेई मुहूर्ते एक ऐतिहासिक मुहूर्त निःसन्देहे भारतवर्षेर बा दक्षिण पूर्व एशियार इतिहासे सबचेये दीर्घस्थायी कोन इस्यूटी भारतवर्षे विद्यमान छिल अवश्यई राम जन्मभूमि। এবং এই রাম জন্মভূমির ইতিহাস 500 বছর আগে যখন বাবরের সময় বারাবাকি এসে যখন এই মন্দির ধ্বংস করে দেন এবং তারপরে নানা বিতর্কে জল সরজু নদীর মধ্যে দিয়ে বয়ে গেছে। অতঃপর আমরা জানি যে সুপ্রিম কোর্টের রায় নিষ্পত্তি হবার পর আজ ভূমিপূজন সমাপ্ত হলো। কোথাও এর মাধ্যমে যে যে সমস্ত বক্তব্য আজকে উঠে এসেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি ভাষণ দিয়েছেন, অনেকেরই জল্পনা ছিল যে তিনি আদৌ সেখানে থাকবেন কিনা, তার কারণ হচ্ছে তার মন্ত্রিসভার বেশ কয়েকজন এবং বিশেষ করে হচ্ছে যিনি সেকেন্ড কমান্ড সেই অমিত শাহ, তিনি করোনায় আক্রান্ত। কিন্তু যোগী আদিত্যনাথ, মোহন ভাগবত আরএসএস প্রধান এবং নরেন্দ্র মোদি তিনজনই এসে পুরো আজকের এই অনুষ্ঠান ভূমিপূজনকে এক অন্য মাত্রা দিয়ে দিয়েছেন, অনেক বক্তব্য রেখেছেন। বিতর্কের অবসরে এই বক্তব্যগুলো আমরা আপনাদেরকে আপনারা অনেকেই দেখেছেন, কারণ আজকে গোটা ভারতবর্ষে মানুষের নজর ছিল এই দিকে, গোটা বিশ্বে আজ অনেক দেশই লাইভ টেলিকাস্ট করেছে। এই সমস্তই সত্য, ভারতবর্ষের রাজনীতিতে একটা প্যারাডাইম অর্থাৎ যে অক্ষের পরিবর্তন যে সূচনা হয়েছিল 2014 সালে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার যে মেজাজ, যে রাশ আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাতে রয়েছে, তা অনেকটাই আজকে সাকার করে দিলেন এই রাম মন্দির অর্থাৎ রাম জন্মভূমি, যেখানে সে রাম মন্দির নির্মাণের আজ ভূমিপূজনের মাধ্যমে গোটা দেশের নজর ছিল সেই দিকে। এর মধ্যে থেকেও কিন্তু বিতর্কের কতগুলো জায়গা অবসর তৈরি করেছেন এবং সেই বিতর্কের মধ্যে নিঃসন্দেহে বলতে হয় রাজ্যপাল যিনি রয়েছেন পশ্চিমবঙ্গে, তিনি এমন একটি টুইট করেছেন যা নিঃসন্দেহে কিন্তু খুবই একটা দৃষ্টিকটু অনেকের কাছেই ঠেকেছে। এই বিষয়টা নিঃসন্দেহে আসব। বিতর্কে যাওয়ার আগে আমরা পরিচয় করিয়ে দিই, রয়েছেন আশুতোষ চ্যাটার্জি যিনি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, অরূপ চক্রবর্তী রয়েছেন যিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, দুজনে খুবই গুরুত্বপূর্ণ নেতা, এবং তার সাথে রয়েছেন রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ নেতা প্রণয় রায় ভার্চুয়ালি। আমি প্রথমে প্রণয়দার কাছে দিয়ে শুরু করছি। প্রণয়বাবু, আজকের দিনটি অত্যন্ত ঐতিহাসিক দিন আপনাদের কাছে, নিঃসন্দেহে একটা দীর্ঘ আন্দোলন ছিল 1990 সালের ঐতিহাসিক যে রথযাত্রা, যে আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে যা একটা পরিস্থিতি বা একটা ঝড় তুলেছিল, তার আজকে একটা বলা যেতে পারে বৃত্ত সম্পূর্ণ হলো। এই অবসরে বাংলাতে বিভিন্ন জায়গাতে দেখা গেছে, আমরা সেই প্রতিবেদনটাও আপনাদের কাছে পরে দেখাবো, বিভিন্ন মানে ইয়েতে চারটে থেকে লকডাউন সম্পূর্ণ অগ্রাহ্য করে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির অনেকেই তারা এখানে পুজো পাঠে নেমে গিয়েছিলেন। দেশ এখন একটা করোনার পরিস্থিতির মধ্যে রয়েছে, ঠিক এই রকম একটা মুহূর্তে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলো নিঃসন্দেহে কি অভিপ্রেত বলে আপনি মনে করেন? না, প্রত্যক্ষ হচ্ছে যে দেখুন, এই রাম জন্মভূমি আন্দোলনের ইতিহাসে 1990 সালের 3 নভেম্বর মোলায়েম সিং যাদব যেমন করসেবকদের উপর গুলি চালিয়েছিলেন, ঠিক আজকে পশ্চিমবঙ্গে সেই ঘটনা ঘটেছে। লেক টাউনে কিছু মানুষ যখন পূজা আর্চা করার ব্যবস্থা করছিলেন তখন সেখানে গুলি চলেছে, পুলিশ চালিয়েছে না কে চালিয়েছে সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু গুলি চলেছে, এটা ঘটনা। যেটা পশ্চিমবঙ্গের সরকার, যে হিন্দু বিরোধী একটি সরকার, মানুষের যে ভাবাবেগ, হিন্দুদের যে ভাবাবেগ, তার যে কোনো মূল্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে নেই, এটা আজকে প্রমাণিত হল। ক্যালেন্ডার দেখে যখন লকডাউনের ডেট ফিক্স হয়, তো সারা 500 বছরের একটা ইতিহাস, স্বাধীন ভারতবর্ষের 70 বছরের আইনি লড়াই লড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে যখন ভূমি পূজন অনুষ্ঠিত হচ্ছে, আমাদের দলের রাজ্য সভাপতি মাননীয় গৃহীতা এবং কিছু হিন্দু সংগঠনের পক্ষ থেকে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছিল যে আজকের দিনে যাতে লকডাউন করা না হয়, কিন্তু আমরা দেখতে পেলাম যে আজকের দিনে লকডাউন করো। তো এই যে লকডাউন জোর করে চাপিয়ে দেওয়া, স্বাভাবিকভাবে মানুষের একটা উচ্ছ্বাস, মানুষের একটা আবেগ আছে, সেই আবেগকে গুরুত্ব না দেওয়া, তার বিক্ষুব্ধ রূপ হয়তো কোথাও গেছে,
কিন্তু পুলিশ দিয়ে দমিয়ে, পুলিশ দিয়ে লাঠি দিয়ে গুলি চালিয়ে যে এই যে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মানুষের যে ধর্মের প্রতি আবেগ, দেশের প্রতি যে আবেগ, তাকে যেমন মোলায়েম সিং যাদব আটকাতে পারেনি, 500 বছর ধরে ইংরেজরা পারেনি, অন্য শাসক পারেনি, সেটা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির প্রশাসন আজকে পারেনি এবং পারবেও না। কিন্তু যে হিন্দু বিরোধী একটি অবস্থান নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষ নিঃসন্দেহে এই হিন্দু বিরোধী যে সরকার, হিন্দু বিরোধী যে তাদের নীতি, তার সে মূল্য, সে মূল্য তাদেরকে দিতে হবে। আজকে সারা পৃথিবীর মানুষ জয় শ্রীরাম বলছে, কিন্তু আপনারা দেখেছেন গত বছর এই মাননীয় মুখ্যমন্ত্রী যখন ভাটপাড়ায় গেছিলেন, রাস্তায় দাঁড়িয়ে কিছু মানুষ জয় শ্রীরাম বলেছিলেন বলে তাদের দিকে তেড়ে গেছিলেন, তিনি বলেছিলেন গালি দেবেন না। অর্থাৎ সারা পৃথিবীর মানুষ জয় শ্রীরাম বললে মানসিক শান্তি পায়, মানসিক শক্তি পায়, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জয় শ্রীরামকে গালি গালাজ মনে করেন। তিনি বলেছিলেন আউটসাইডার সবাইকে বের করে দেবো, আমার খাবে, আমার করবে, আবার গালি দেবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি অন্য ভাষাভাষী কোন মানুষ বাস করে, তারা যদি জয় শ্রীরাম বলে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে বলেন আউটসাইডার, এবং মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে হয়তো তাদের পৈতৃক সম্পত্তি মনে করেন, যে তারা বলতে পারেন আমার খাবে, আমার পড়বে। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে যে জায়গায় পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে গেছেন, যে ঘটনা ঘটেছে, তাও আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে বাসীকে ধন্যবাদ জানাবো যে এত প্ররোচনা সত্ত্বেও, এত দমন পীড়ন সত্ত্বেও মোটামুটি শান্তিতে আজকে রাজ্যের মানুষ কাটিয়েছে। আপনার কাছে, আপনার কাছে এই মানে রাখছি, আপনি আপনি এই ব্যাপারে কি বলবেন? পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল, তিনি বলছেন, টুইট করেছেন, আজকের এই দিনটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, বিচার ব্যবস্থাকে ঐতিহাসিক রায়ের জন্য ধন্যবাদ, তোষণের পাকে চক করে, তোষণের পাকে চক করে পড়ে এক মমতা অফিসিয়াল রাম মন্দির নিয়ে নীরব হয়ে রয়েছেন, রাজ্যবাসীকে নিজের অবস্থান জানান, গর্ব অনুভব করুন, জাঁকজমকের সঙ্গে দিনটি পালন করুন। কোথাও কি জাঁকজমকের সঙ্গে দিনটি পালন করারটাই খুব বিষয়, বিশেষ করে যখন করোনার আবহ রয়েছে, সেইখানে এই ধরনের রাজ্যপাল কি বলতে চেয়েছিলেন যে জাঁকজমকের মাধ্যমে পালন করুন, বা তোষণ বলতে কি বলতে চেয়েছেন রাজ্যপাল? এটা কি প্রতিবাদ হওয়া দরকার বলে আপনি মনে করেন এই লাইনটির? দেখুন, তোষণ তো হচ্ছে, তোষণ তো হচ্ছে। মমতা ব্যানার্জি লকডাউন ঘোষণা করার আগেই এ রাজ্যের একজন মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে শনিবার ঈদের নামাজ আছে, সেদিন লকডাউন হবে না। ফিরহাদ হাকিম একজন মন্ত্রী হিসেবে সরকারি সিদ্ধান্ত হওয়ার আগেই যদি ঘোষণা করতে পারেন নামাজের দিন, ঈদের দিন লকডাউন হবে না, তো এই মন্ত্রী সবাই চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি অধিকারী যত মন্ত্রী আছে তাদের কাউরের সেই সাহস হয় না। এবং সবচেয়ে বড় কথা, এটা যদি মানতাম যে একটা নির্দিষ্ট কোনো পদ্ধতি আছে, কোনো বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত আছে, ওই দিনেই করতাম, আমার কিচ্ছু বলার ছিল না। কিন্তু বিষয়টা তো সেরকম ছিল না, পাঁচবার এই ডেট চেঞ্জ হলো। তাহলে আপনি বলতে চাইছেন রাজ্যপাল, রাজ্যপাল যে মন্তব্য, ওটা করা যাবে না আজকে, ওইটা আছে করা যাবে না, রাজ্যপাল যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটা সঠিক, গুরুত্ব মুখ্যমন্ত্রীর কাছে নেই, মুখ্যমন্ত্রী তার গুরুত্ব দিলেন না। অর্থাৎ ইচ্ছা করে হিন্দুদের যে ভাবাবেগ, সেই হিন্দুদের ভাবাবেগকে আঘাত করলেন অপর সম্প্রদায় মানুষের কাছে বার্তা পৌঁছানোর জন্য, যে আমি আপনাদের সাথে আছি, আমি হিন্দুদের ভাবাবেগকে তোয়াক্কা করি না। আমি আসবো একটু অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। না, আমি বিজেপির যিনি প্রতিনিধি আছেন পুনরায় তার বক্তব্য খুব মন দিয়ে শুনছিলাম। তো উনি বলছিলেন যে ক্যালেন্ডার দেখে যখন লকডাউন ঘোষণা করা হলো, তখন কেন রাম মন্দিরের ভূমি পূজনের দিন রাখা হলো না? তা আমি জানি না কোন ক্যালেন্ডারে রাম মন্দিরের ভূমি পূজনের দিনটা হলিডে লিস্টে বা স্পেশাল দিন হিসেবে রাখা ছিল। বিজেপির ক্যালেন্ডারে থাকতে পারে, ভারতবর্ষের কারুর ক্যালেন্ডারই 5 তারিখ যে হলিডে পড়বে বা রাম মন্দির পড়বে, এটা আজ থেকে 2 মাস আগেও তারা কেউ কনফার্ম ছিলেন না। আমাদের লকডাউন ঘোষণা হয়েছিল গত 29শে জুলাই। 29শে জুলাইয়ের আগে বিজেপির একজন নেতাও একটি বারের জন্য আবেদন করেছেন লিখিতভাবে দেখাতে পারবেন যে 5 তারিখে রাম মন্দিরের ভূমি পূজন আছে, তার জন্য স্থগিত রাখা হোক, এরকম কোনো আবেদন দেখা যায়নি। লকডাউন ঘোষণা করার পরে রাজনীতির ময়দানে নেবে জলঘোলা করার জন্য আজকে এই নাটকগুলো করা হয়েছে, সেগুলো আজকে বুঝতে রাজনৈতিকভাবে সচেতন যে কোনো মানুষেরই অসুবিধা হওয়ার প্রয়োজন নয়। কিন্তু আমার প্রথমেই মনে হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, রাম মন্দির, রাম মন্দির ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম যে কোনো হিন্দু ধর্মের মানুষের কাছেই একটা আবেগ, একটা সেন্টিমেন্ট, একটা তার হৃদয়ের যে শ্রদ্ধা, সেটা উৎসর্গ করার জায়গা নিঃসন্দেহে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাঙালির জীবনে
বাঙালির জীবন যাপনের মধ্যে রামের চর্চার থেকে অনেক বেশি হয়। রামচন্দ্র যাকে অকাল বোধন করে যার আরাধনা করেছিলেন যে রাবণকে বিনাশ করার জন্য, সেই দেবী দুর্গা আমাদের ঘরের মেয়ে উমার আরাধনা অনেক বেশি। আসলে এটা তো বাংলা, এখানে বনবিবির পুজোয় একসাথে হিন্দু মুসলমানরা পুজো দেয়, মাজারে গিয়ে একসাথে হিন্দু মুসলমানরা চাদর চড়ায়। এই বাংলার ক্যারেক্টারিস্টিক্সটা একটু অন্যরকম। এই বাংলার কাজ আমার মনে হয় বাঙালির জীবনের সর্বশ্রেষ্ঠ ঠাকুর যিনি বাঙালির মননের ঠাকুর, এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি প্রাণিধানযোগ্য। রবীন্দ্রনাথকে যদি আমরা উদ্ধৃত করি তাহলে আমরা দেখতে পাবো রবীন্দ্রনাথ তার লেখনীতে যখন সাধুশ্রেষ্ঠ নরোত্তম রাজার সোনার দেবালয়ে আশ্রয় না নিয়ে পথপ্রান্তে অবস্থান করছিলেন, সেই খবর পেয়ে রাজভৃত্য রাজাকে গিয়ে বলে যে সাধুশ্রেষ্ঠ নরোত্তম রাস্তার ধারে আশ্রয় নিয়েছেন, তাতে রাধা ক্রোধান্বিত হয়ে সেখানে যান এবং সাধুকে প্রশ্ন করেন যে সাধু কেন নরোত্তম আপনি রাজালয়ে আশ্রয় না নিয়ে কেন পথপ্রান্তে আশ্রয় নিচ্ছেন। তখন আমি রবীন্দ্রনাথকে কোট করে কয়েকটা কথা উদ্ধৃত করছি। আমার মনে হয় আজকের সমস্ত উত্তরগুলো রবীন্দ্রনাথ কত বড় কালজয়ী লেখক ছিলেন আমরা সকলে জানি, কিন্তু তিনি যে এইরকম দূরদৃষ্টি সম্পন্ন আজকে আবার নতুন করে বাঙালি প্রাণিধান করতে পারবে। সে মন্দিরে দেব নাই কহে সাধু, রাজা কহে রোষে দেব নাই, হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ, রত্ন সিংহাসন পরে দীপিতেছে রত্ন বিগ্রহ, শূন্য তাহা শূন্য নয় রাজদম্ভে পূর্ণ, সাধু কহে আপনারে স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। ভ্রুকুঞ্চিয়া কহে রাজা, বিংশ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া, পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান, তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান। শান্তমুখে কহে সাধু, যে বৎসর বন্ধিদাহে ঋণ, বিংশতি সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন, দাঁড়াইল দ্বারে তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায়, অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে তরুর ছায়ায়, অসত্য বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর বিংশ লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পিলে, সেদিন কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান, অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন, সত্য শান্তি দয়া প্রেম দীনশক্তি যে ক্ষুদ্র কৃপণ, নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে, সে আমার গৃহ করে দান চলি গেলা সেই ক্ষণে, পথপ্রান্তে তরুতলে দিন সাথে দিনের আশ্রয়, অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেন যথা শূন্যময়, তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে, স্বর্গ আর দর্পের বুদ্বুদ রাজা জলি রোষানলে, কহিলেন হে বন্ধ পামর মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলি যাও। সন্ন্যাসী কহিলা শান্তস্বরে, ভক্ত বৎসলরে তুমি যেথায় পাঠালে নির্বাসনে, সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে। ভগবান রামচন্দ্র আমাদের হৃদয়ে থাকেন, ভগবান রামচন্দ্রকে প্রতিষ্ঠা করার জন্য এই মহামারীর সময়ে যেখানে আমরা সকলে জানি যে কোয়ারেন্টিনে থাকতে হয় যদি কোনো করোনা রোগীর সংস্পর্শে আসতে হয় কোনো মানুষকে, স্বয়ং তিন দিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য অমিত শাহ তিনি নিজে টুইট করে বলেছেন তিনি করোনা আক্রান্ত, মন্ত্রিসভার বৈঠকে ছিলেন, সেই বৈঠকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি নিজে উপস্থিত ছিলেন, তিনি নিজে স্বাস্থ্যবিধি উল্লঙ্ঘন করছেন, যিনি রাষ্ট্রনায়ক তিনি দেশের নিয়ম মানছেন না, এর থেকে বড় অন্যায় এর থেকে বড় ধৃষ্টতা আমার মনে হয় না। আজকে রাম মন্দির নিশ্চয়ই হিন্দুদের ভাবাবেগ থাকতে পারে, কিন্তু তার সাথে সাথে দাঁড়িয়ে এই রাম মন্দির কি এমন মহাভারত অশুদ্ধ হতো যদি আজ থেকে দু মাস তিন মাস পরে পিছিয়ে করা হতো, আরও তো বেশি সংখ্যক হিন্দুরা সেই রাম মন্দিরে ভূমি পূজনে অংশগ্রহণ করতে পারতেন, করোনাটা পেরিয়ে গেলে আরও বেশি সংখ্যক হিন্দু মানুষ সেখানে একত্রিত হতে পারতেন। আজকে আমি তো মনে করি যে এখানে হিন্দু ধর্ম নয়, এখানে একটা রাজনৈতিক দলের পলিটিক্যাল প্রোপাগান্ডা চরিতার্থ করার অনুষ্ঠান হয়েছে, এবং ভগবান মর্যাদা পুরুষোত্তম রামকে আসলে ওই গানটাই মনে পড়ে যাচ্ছে, রাম কা নাম বদনাম না করো, রামের নাম অসম্মান করছে যারা তাদের নাম ভারতীয় জনতা। আশুতোষ, প্রণয়বাবু বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি হিন্দু বিরোধী, এই কথাটা তিনি কিন্তু একেবারে সরাসরি অরূপের বক্তব্য আমরা শুনলাম, কি বলবে? দেখুন, প্রথমে আমি বলতে চাই যে রাম পুরুষোত্তম, ত্যাগ এবং পরিবারের প্রতীক, কেন লক্ষণ সীতা ছাড়া হনুমান ছাড়া রামের যে কাব্য বা কাহিনী বা রামের যে চরিত্র সেটা সম্পূর্ণ হয় না, তাই পরিবারের প্রতীক। পরিবার ব্যাপারটা তো আসলে বিজেপি বোঝে না, সেটা তো আমরাও জানি, আপনারাও জানেন, পৃথিবীর লোক জানে। আর একটা বিষয় যেটা হচ্ছে যে সবই তো হলো, রাম মন্দির থেকে শুরু করে এটা তো সুপ্রিম কোর্টের আদেশে, বিজেপি এটা নিজের আদেশে তৈরি করার চেষ্টা করছে, ভান করছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেই ইউপিতে
আমি বলতে চাই সীতা মায়ের বিঠুরে সীতা কুণ্ড রয়েছে, তার বিষয় কিন্তু পুরোটা নেগলেক্টেড হয়ে গেল। তার মানে পুরো যে রাম, সেই রামের স্ট্রাকচারটা কিন্তু বিজেপি পলিটিসাইজ করতে গিয়ে কোথাও মিস্টেক করে ফেললো, কোথাও ভুল করে ফেললো সামান্য। অধীরবাবু একটা ভালো কথা বলেছেন, গরুর রং যাই হোক না কেন দুধ কিন্তু সাদা, তাই ধর্ম যাই হোক না কেন মূল ভিত্তি হলো মনুষ্যত্ব। এই জায়গাটা আমাদের ভারতবাসী সর্বস্তরের মানুষকে এই জায়গাটা আমাদের বুঝতে হবে, এবং রাম তো আমাদের মনে রয়েছে এবং রামকে তো আমরা পুজো করি। রামের যে ইতিহাস কি বলছে, ভালো অন্ধকার, অন্ধকারকে হারানোর প্রতীক হলো রাম। আজকে রাবণদের যেভাবে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ছড়িয়ে রয়েছে, আজকে কি বলেছে যোগী আপনি জানেন? যোগীর ভাষণটা শুনবেন মন দিয়ে। যোগী বলছে সাবকা সাথ সাবকা বিকাশের কথা, কোথায় দাঁড়িয়ে? না, রাম মন্দির যেখানে প্রতিষ্ঠা হচ্ছে সেই ভূমি পূজনের মঞ্চে দাঁড়িয়ে বলছেন সাবকা সাথ সাবকা বিকাশ। এটা কিন্তু নতুন কথা না, এটা বিজেপির অ্যাজেন্ডার একটা অন্যতম লাইন, কিন্তু এই লাইনের কোনো ব্যাখ্যা পাবেন না। সাবকা সাথ সাবকা কী, কোথায় সাবকা সাথ কোথায় সাবকা বিকাশ হচ্ছে জানি না। যেখানে অযোধ্যায় 200-এরও বেশি মানুষ কিন্তু করোনায় আক্রান্ত, এটা বুঝতে হবে। দ্বিতীয় আমি আসছি, মোদিজিকে বলেছেন মহাপুরুষ, সত্যি উনি মহাপুরুষ। আজকে অন্তত আমি স্বীকার করছি মোদিজি মহাপুরুষ। আইসিএমআরের গাইডলাইন যে না মানে এই করোনার সময়, সে মহাপুরুষ ছাড়া আর কী হবে বলুন? সে বেমালুম ঘুরে বেড়াচ্ছেন সমস্ত জায়গায়, সত্যি মহাপুরুষ না হলে তো ঘুরতে পারেন না। প্রাইম মিনিস্টার বলছেন দো গাছ কি দড়ি, মানে দু গজের দূরত্ব থাকতে হবে, মাস্ক পরতে হবে। কিন্তু অনেক মানুষকেই দেখলাম যারা মাস্ক পরেছিলেন না, সেটা প্রণয়বাবু সাপোর্ট করবেন কি না আমি জানি না, মাস্ক না পরাটা। দো গাছ কি দড়ি, আপনি ভালো করে ভিডিওটা চালান, আমি আপনাকে বলছি। নিজের নামে যখন শিলান্যাস হচ্ছে সেখানে, নরেন্দ্র মোদী যেখানে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তখন কিন্তু দো গাছ কি দড়ি মেনটেন হয়নি, একটু ভালো করে চালালেই দেখতে পাবেন। তাই কোথায় দো গাছ কি দড়ি? আমি যা পরিচয় দিচ্ছি, আমি যা বলছি, সেটা আমি কি করছি? এটা হলো আজকের দিনে সবথেকে বড় প্রশ্ন। আজকে মুহূর্তের কথা আমরা বারবার বলছি, মুহূর্ত আজকে আমরা এখানে যারা এখানে আছি এই প্যানেলে, ইভেন সুজিত দা, আমরা সবাই কিন্তু হিন্দু। আরে আমাদেরও তো যেতে ইচ্ছে হয়েছিল অযোধ্যায়, কিন্তু আমরা কি কেউ যেতে পারলাম? প্রণয়বাবু আপনি যেতে পারলেন? মুহূর্তটা কোথায়? অরূপবাবু যেতে পেরেছে? পারেননি। এই মুহূর্তটা কেন এখন চুজ করা হলো? হিসেব বলছে ভারতবর্ষের 90% হিন্দু বঞ্চিত যাওয়া থেকে, কোথাও না কোথাও তাদেরও তো লাগছে ব্যাপারটা। তাহলে আমরা তো সবাই ধর্মপ্রাণ, যারা হিন্দু রয়েছে তাদের কথা চিন্তা করবেন না আপনারা? মুহূর্তের কথা যেরকম আসছে, তার সাথে আসছে আর একটা কথা, যে 36 রকমের রামায়ণ তো রয়েছে গোটা ভারতবর্ষে। বাংলার মানুষ রামায়ণ জেনেছে কার থেকে? না কৃত্তিবাস ওঝার রামায়ণ। কৃত্তিবাস ওঝার রামায়ণ বাংলার যেখানে সংস্কৃতি জড়িয়ে রয়েছে, বাংলার নাম কিন্তু কোথাও শোনা গেল না। একজন বাঙালি হিসেবে, একজন এই ভূমির সন্তান হিসেবে আমার বাংলার নামটাও শোনার খুব ইচ্ছে ছিল, কিন্তু পেলাম না শুনতে। কেন পেলাম না বুঝতে পারলাম না। আমি আসছি আর দুটো পয়েন্ট বলে, রাজনৈতিক জাতাকলে কি বাংলার নামটা বাদ পড়লো? রাজনৈতিক জাতাকল হোক বা গভর্নরের ইচ্ছে হোক বা তৃণমূলের ভূমিকা হোক, যাই হোক না কেন, কিন্তু আমার মনে হয়েছে রাম কিন্তু সবার। আজকে প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে, রণদীপ সুরজেওয়ালা থেকে শুরু করে, ওকে, সবাই আজকে আমাদের দায়িত্ববান নেতারা, কমলনাথ থেকে শুরু করে সবাই বলেছে। আমি প্রণয়বাবুর দায়িত্বের জায়গাটা কিন্তু দেখা গেল না। আসো, তোমার কথার কনক্লুশন নিয়ে আমি একটা ছোট্ট উপস্থাপনা করছি এখানে। তুমি কৃত্তিবাসী রামায়ণের কথা বলছিলে, কৃত্তিবাসী রামায়ণের লাইনটা ছিল সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তামণি সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। এই জন্য বিঠুরের কথাটা আমি, আমরা তো বাঙালিরা এইভাবেই দেখতে হবে। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম, তিনি তার নিজের সীতাকে উদ্ধার করার জন্য তিনি আসমুদ্র হিমাচল পাড়ি দিয়ে সেখানে রাবণকে, অশুভ শক্তিকে পরাজিত করে নিজের স্ত্রীকে নিয়েছেন, আর তার মন্দির উন্মোচিত হচ্ছেন যিনি, তিনি তার নিজের স্ত্রীকে স্বীকৃতি দেননি। সুজিত দাকে আমি বলি একটা কথা, আজকে গাড়ির বহর দেখে আমার মনে হচ্ছে না যে দেশে করোনা আছে। তার হাত দিয়ে আজকে কারণ 19 লক্ষ বেশি আমরা পেরিয়ে গেছি এখন 2 নম্বর সম্রাট মোদির মন্দির উন্মোচন হচ্ছে। আমার তো মনে হচ্ছে না গাড়ির যা ফ্লো, কোথাও কোথাও কি 2022-এ উত্তরপ্রদেশের নির্বাচন, এই প্রশ্নটা আসছে যে 4-5 মাস পরে হলে হয়তো অধিক সংখ্যক হিন্দু
আরও বেশি হয়তো অ্যাটেন্ড করতে পারতেন অযোধ্যায়, যেহেতু মর্যাদা পুরুষোত্তম রামকে ঘিরে যেহেতু একটা আবেগ রয়েছে। অন্য প্রশ্ন তো রয়েছে ধর্মনিরপেক্ষতার ইস্যুটা, নিঃসন্দেহে এই দেশের একটা বড় ইস্যু। সেই ইস্যুর মধ্যে থেকে ছাপিয়ে যখন সুপ্রিম কোর্টের রায়, তারপর আজকের ভূমি পূজনটা কি আরো তিন চার মাস পরে হলে কি প্রণয়বাবু এই প্রশ্নগুলো উঠত কি? প্রণয় রায়, দেখুন, যারা রামচন্দ্রকে নির্বাচনের সাথে সংযোগ করে তারা এইসব কথা বলতে পারে। আশুতোষ রামের কথা বলছিল, সবার রাম খুব ভালো কথা, কিন্তু রাম সেতু ইস্যুতে সুপ্রিম কোর্টে ইউপিএ গভর্নমেন্ট এভিডেভিট দিয়ে জানিয়েছিল রামের কোনো অস্তিত্ব নেই। এটা হচ্ছে কংগ্রেস দলের রাম সম্পর্কে তাদের সরকারের অফিসিয়াল স্ট্যান্ড ডকুমেন্টেড আছে। দ্বিতীয় যেটা বলছে যে আজকে প্রধানমন্ত্রী বাংলার কথা বলেনি, কোন কোন ভাষায় রামায়ণ আছে তাতে কিন্তু বাংলার বাল্মীকি রামায়ণের কথাও বলেছে, আশুতোষ হয়তো মিস করে গেছে। তৃতীয় যেটা বলছে যে কয়েক মাস পরে, দু মাস পরে করোনা চলে যাবে, এটার গ্যারান্টি কি আশুতোষ দিতে পারে? আর এই 70 বছর ধরে এই যে একটি আইনি প্রক্রিয়া চললো, এই আইনি প্রক্রিয়া 70 বছরের মধ্যে অধিকাংশ সময় তো কংগ্রেসের সরকার ছিল, এমনকি গত বছর তালাটা রাজীব গান্ধী খুলেছিল, অস্বীকার কি করতে পারেন? এরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অন রেকর্ড বলেছে হিয়ারিং, যাই বলুন না কেন এটা আর উত্তর দিতে পারবে? রাম জন্মভূমি আন্দোলনের যে নিষ্পত্তি ঘটুক এটা কোনোদিন কংগ্রেস চাইনি। যে কংগ্রেস এই নিষ্পত্তি চাইনি তারা তো এখন বলবে তুমি করে কংগ্রেস কি চাই চায় না চায় আপনি কি করে বলছেন? যে কংগ্রেস রামের অস্তিত্বকে স্বীকার করে না, যে কংগ্রেস বারবার চেষ্টা করেছে এটাকে লুকিয়ে দেওয়ার, তারা আজকে এই কথা তো বলবে। আর যারা ধর্মনিরপেক্ষতার কথা বলছে, ভারতবর্ষের সংবিধানের অরিজিনাল যে সংবিধান সেখানে একটি রামের ছবি আছে, এটা তাদের জানা উচিত। অর্থাৎ ধর্মনিরপেক্ষতার সাথে রামের কোথাও বিরোধ নেই, বিরোধটা তৈরি করে রেখেছেন এখানকার কংগ্রেস এবং বামপন্থীরা, বিরোধ তৈরি করে রেখেছেন। বেশ, সময় একটা বিরতির পর আবার ফিরছি।